বন্ধুরা, বক্ররেখার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আজকের ভিডিওতে জেনে নেব। এই ভিডিওর আগের ভিডিওতে সরলরেখার বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে, তোমাদের যদি প্রয়োজন হয় সেটা দেখে আসতে পারো। বন্ধুরা, যারা যারা ভিডিও দেখছো তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলো না। চলো চটপট বক্ররেখার বৈশিষ্ট্যগুলি জেনে নিই। অসংখ্য বিন্দুর সমন্বয়ে বক্ররেখা তৈরি হয়। সরলরেখার মতো বক্ররেখাও একমাত্রিক, এর শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ বা উচ্চতা নেই। বক্ররেখার দিক দৈর্ঘ্য বরাবর পরিবর্তিত হয়। বক্ররেখা যে কোনো তলে আঁকা যায়, সমতল বা বক্রতল উভয় তলে বক্ররেখা অঙ্কন করা যায়। একটি বিন্দু দিয়ে অসংখ্য বক্ররেখা অঙ্কন করা সম্ভব। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একাধিক বক্ররেখা অঙ্কন করা যায়। দুটি নির্দিষ্ট বক্ররেখা একাধিকবার বিভিন্ন বিন্দুতে ছেদ করতে পারে। কোনো বক্ররেখাকে যত খুশি বাড়ানো যায়। তাহলে বন্ধুরা, বক্ররেখার এই বৈশিষ্ট্যগুলি বিদ্যমান। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ।